নমস্কার বন্ধুরা, সান্ধিয়াস রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে ডিমের একটি নতুন রেসিপি শেয়ার করব। এটা সম্পূর্ণ নতুন একটা রেসিপি। আমরা বাড়িতে ডিম দিয়ে নানা রকম রেসিপি তৈরি করে খেয়ে থাকি, কিন্তু আজ আমি আপনাদের সাথে ডিমের যে রেসিপিটি শেয়ার করব সেটা একদমই নতুন একটা রেসিপি। ডিমের এই রেসিপিটি একবার খেলে আপনাদের মুখে এর স্বাদ লেগে থাকবে, তাই আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য। তাহলে আর দেরি না করে আজকে রেসিপি শুরু করা যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি তিনটে ডিম নিয়েছি। লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, রসুনের কোয়া, হলুদ গুঁড়ো, কুচানো পেঁয়াজ, লবণ, টমেটো কুচি, গরম মশলা, ধনের গুঁড়ো, গোটা কাঁচা লঙ্কা, আদা, গোটা গরম মশলা। আমরা বাড়িতে যে স্টিলের বাটি ব্যবহার করি সেই স্টিলের বাটি তিনটে নিয়েছি, আর নিয়েছি সাদা তেল। সব বাটির মধ্যে অল্প অল্প তেল দিয়ে হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব। সব বাটিগুলো আমি ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এখন বাটির মধ্যে ভেঙে দিচ্ছি একটা করে ডিম। উপর দিয়ে ছড়িয়ে দেব খুব সামান্য পরিমাণে লবণ আর অল্প অল্প গোলমরিচের গুঁড়ো। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। জল ভালো করে ফুটে গেছে। এখন এর উপর দিয়ে দেব একটা থালা। থালা দিয়ে তার উপরে ডিমের বাটিগুলো বসিয়ে দেব। বাটিগুলো সব বসিয়ে দিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 10 থেকে 15 মিনিট ডিমটাকে ভাপে রেখে দেব সেদ্ধ করার জন্য। 10 থেকে 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেব। দেখুন ডিমগুলো ভালোভাবে জমাট বেঁধে গেছে। এখন আমি ডিমগুলো সরিয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি। গরম তেলে দিয়ে দেব কুচানো পেঁয়াজ, আদার টুকরো, রসুনের কোয়া, চেরা কাঁচা লঙ্কা, একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর দিয়ে দেব টমেটো কুচি, সব কিছু হালকা করে একটু ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো একটা পাত্রের মধ্যে তুলে ঠান্ডা করে বেটে নেব। কড়াইতে তেল গরম করে নিয়েছি, ওই তেলেই দিয়ে দেব গোটা গরম মশলা আর যে মশলাটা ভেজে বেটে রেখেছিলাম সেই মশলাটা। মশলাটা ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর এর মধ্যে দেব সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আবারও খুব ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব জল। জলটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। জলটা যতক্ষণ ফুটে উঠছে আমি ডিমগুলো বাটি থেকে তুলে নেব। ডিমগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এখন আমি বাটির মধ্যে থেকে তুলে নেব। একটা ডিম আমি তুলে দেখাচ্ছি, ঘুরিয়ে চামচে করে করলে ডিমটা ভালোভাবে উঠে আসবে। এই একইভাবে আমি বাকি ডিমগুলো কেটে নেব। বাটির গায়ে তেল মাখিয়ে রেখেছিলাম, তার জন্যেই কিন্তু খুব সহজে ডিমগুলো উঠে চলে আসছে। দেখুন একইভাবে আমি সব ডিমগুলো তুলে নেব।
গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে, এখন আমি ডিমগুলো দিয়ে দেব। এখন ডিমগুলো আমি নাড়াচাড়া করব না, নাড়াচাড়া করলে কিন্তু ডিমগুলো ভেঙে যেতে পারে, তাই আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 2 মিনিটের মতো হতে দেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। দেখুন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে, এখন আমি এর উপরে ছড়িয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা গ্রেভির সাথে একটু ভালো করে মিক্স করে দেব হালকা হাতে। দেখুন গ্রেভির কালারটা কত সুন্দর এসেছে। তাহলে বন্ধুরা দেখলেন তো ডিম দিয়ে একটা নতুন ধরনের রেসিপি বাড়িতে কিভাবে তৈরি করবেন। ডিমের এই রেসিপিটি আমার হয়ে গেছে, এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে অন্য একটা পাত্রে ঢেলে নেব। আমার এই রেসিপিটি তৈরি করা হয়ে গেছে, আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ডিমের এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন। এই রকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আজ তবে এখানেই শেষ করছি, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।